হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সবাই একটা লাইক করে দিও। আর আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা থেকে কোন্নগর। বন্ধুরা, শরীরের অবস্থা খুবই খারাপ। মানসিকভাবে তো ভালো ছিলাম না, তারপরে শারীরিক অসুস্থতাও দেখা দিয়ে দিল। প্রেশার প্রচণ্ড পরিমাণে ফল করেছে, এতটা লো হয়ে গেছে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু লো প্রেশারের রোগী না, কিন্তু এই কদিনের টেনশানে মানে সব কিছু মিলেমিশে এতটা লো হয়ে গেছে, শুধু মাথাটা ঘুরছে। তা ভাবলাম একটু হেয়ার অয়েলিং করব, তা তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা হতেই পারে না, কারণ দীর্ঘদিন পর হেয়ার অয়েলিং করছি। তোমাদের রিকোয়েস্ট রাখাই হয়ে ওঠেনি এই শীতের সময়। তা গরম পড়েছে, একটু হেয়ার অয়েলিং করছি নিজের স্বার্থে হোক বা চুলের স্বার্থে হোক, তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা হতেই পারে না। তাই আমি হেয়ার অয়েলিংটা নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আমি ভাবছি কি যে আজকে একটু অন্য প্রসেসে হেয়ার অয়েলিংটা করব। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকো। আর তোমাদের সঙ্গে আমি কোনোদিনও আমার হেয়ারে হেনা অ্যাপ্লাই করাটা শেয়ার করিনি, কিন্তু যদি সুযোগ সুবিধা হয় অবশ্যই আমি শেয়ার করব। আর একটা বনু গরমে হেয়ার কেয়ার রুটিন চেয়েছে, আমি কিভাবে আমার হেয়ারটাকে কেয়ার করি অবশ্যই সেটা দেব, কিন্তু তার আগে আমাকে শারীরিকভাবে সুস্থ হতে হবে, কারণ অসুস্থ অবস্থায় আমি ভিডিও করতে পারবো না। এতটাই প্রেশারটা ফল করেছে যে মাথাটা ঘুরেই চলেছে। তোমরা ভাবো যে আমি মনে হয় ঠিকঠাক খাওয়া দাওয়া করি না, আমি খাওয়া দাওয়া করি, কিন্তু আমার পালস রেট বা আমার প্রেশারটা এত কেন ফল করছে আমি বুঝতে পারছি না। আসলে টেনশানে থাকি, সেই জন্যই হয়তো এই অবস্থা। চলো দেখো আমি কোন প্রসেসে হেয়ারে অয়েল অ্যাপ্লাই করি, দেখতে থাকো, ভালো তো লাগবেই। তার সঙ্গে একটু গল্প করে নিই। এই দেখো, এই বোতলের এই মুখটা দিয়ে তোমরা হেয়ারে অয়েল অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমার ঠিক পছন্দ হয় না। কেউ যদি অ্যাপ্লাই করে দেয় তবে ঠিকঠাক যাবে, না হলে এইভাবে কখনোই সম্ভব নয়। তোমরা করে নিতে পারো, তবে একা একা আমার দ্বারা এইভাবে বোতল থেকে তেল ঢেলে দিলেই আমি অ্যাপ্লাই করতে বেশি পছন্দ করি। আর এই বোতলটা একদম নতুন রয়েছে, কদিন আগেই কেনা হয়েছে। চলো, ওভার পেস হেয়ার অয়েলিং তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, এটাই সিক্রেট। আজ থেকে ক বছর হয়েছে, ক বছর আগে মনে হয় মোটামুটি 3 বছর হলো আমার চ্যানেলটা। তোমরা আমাকে চিনেছো, আমি তোমাদের কাছে পরিচিত বুলি নামে। তা এই 3 বছরে কখনো ওভার পেস হেয়ার অয়েলিং আমি করিনি, এই ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো তোমাদের ভালো লাগবে, আর ভালো না লাগলে ক্ষমা করে দিও। দেখো কতটা তেল পড়ে গেল। আর তোমরা অনেকেই হেয়ার অয়েল মানে 100 ml কোকোনাট অয়েল হেয়ারে অ্যাপ্লাই করার চ্যালেঞ্জটা নিতে বলেছ, অবশ্যই নেব। এখন গরম পড়ে গেছে, আমি আর কোনো চ্যালেঞ্জ থেকেই পিছুপা হব না, কারণ যত সমস্যা হয় আমার শীতকালে, আমার ঠান্ডার প্রবলেম, গরমকালে কোনো সমস্যাই নেই, 3 থেকে 4 বার চান হয়ে যায়। তাই হেয়ারকে ওয়াশ করতে আমার তো কোনো প্রবলেমই নেই, আমি ডেলি হেয়ার ওয়াশ করি গরমকালে। ছোট্ট একটা টিপস দেব, যাদের মাথায় ঘন চুল মানে বেশি মানে থিকনেসটা বেশি চুলের, তারা কিন্তু ডেলি হেয়ার ওয়াশ করতে পারো, যদি হেয়ারটাকে প্রপারলি ড্রাই করতে পারো তবেই হেয়ার ওয়াশ করবে, কারণ ওয়েট হেয়ারটাকে বেঁধে রাখলে হেয়ার ফলটা প্রচুর হয়ে যায়, কন্ট্রোলের বাইরে হয়ে যাবে তখন। তাই আমি বলবো যারা ডেলি হেয়ার ওয়াশ করো তারা কিন্তু সুন্দর করে হেয়ারটাকে ড্রাই করবে, সানলাইটে হেয়ার ড্রায়ার একদম ইউজ করবে না, তাতে চুল ভালো থাকবে। আমি কিন্তু হেয়ার ড্রায়ারটা খুব কম ইউজ করি, শুধুমাত্র বর্ষাকালে, ছাড়া হেয়ার ড্রায়ার তেমন ইউজ করা হয়ই না, শীতকালে তো করি না, সানলাইটে গিয়ে হেয়ার ড্রাই করে নিই, আর গরমকালে ফ্যানের নিচেই আমার হেয়ারটা ড্রাই হয়ে যায়। হেয়ারটা অনেকটা বড় হয়েছে বন্ধুরা, আমি খুব খুশি, কারণ যতটা হেয়ার আগে 6 মাস মতন আগে হয়তো কেটে দিয়েছিলাম তার থেকে বেশি হেয়ারটা গ্রো হয়েছে। তোমরা সবাই হেয়ারটা ট্রিম করতে পারো, আমার হেয়ার ট্রিম অনেক দিন হয় না, মাসে একবার অন্তত হালকা করে হেয়ার ট্রিম করা উচিত, তবে কিন্তু চুলের ডগাটা খুব ভালো থাকে আর খুব তাড়াতাড়ি চুল বাড়তে থাকে। তা আমি যেদিন হেয়ার টাকে ট্রিম করবো সেদিন অবশ্যই ভিডিও শ্যুট করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমাদের কথা মাথায় রেখে খুব অল্পই হেয়ার ট্রিম করব। এইভাবে সুন্দর করে আমি হেয়ার অয়েলিং করে নিচ্ছি বন্ধুরা, বেশি অয়েলটা লাগাবো না, কারণটা একটাই যে নতুন নতুন গরম পড়েছে, আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে যদি অয়েলটা বেশি করে ফেলি তাহলে আমাকে শ্যাম্পুটাকে 3 টাইমস অ্যাপ্লাই করলে হবে না, 5 টাইমস অ্যাপ্লাই করতে হবে। তাই আগের থেকে অসুস্থ রয়েছি, তার উপর আরও বেশি অসুস্থ হতে চাই না, তাই এটুকু অয়েল কমপ্লিট আমার হেয়ারে। এবার একটু কম্বিং করতে হবে, চিরুনি নিয়ে আসি। আর তোমাদের সঙ্গে আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমি খুব কিপটে, না আমি নিজেই বলেছি, সেটাই বলতে চাইছি,
একটা কম কিনবো, চিরুনি কিনবো, কিন্তু কেনা হয়নি। দেখো সেই পুরনো চিরুনিটাই রয়েছে, মনেই থাকে না। মানে আমি এমন হয়ে গেছি, হেয়ারের সৌন্দর্য বৃদ্ধি করতে মনে হয় চাইছি না, না কি জানি না, মানে একটা ক্লাচার কিনবো সেটাও কিনছি না, একটা চিরুনি কিনবো সেটাও কিনছি না। তাহলে আজকে কিন্তু আমার ভিডিওটা রয়েছে ওভার ফেস হেয়ার অয়েলিং উইথ ওভার ফেস কম্বিং, বা ওভার ফেস হেয়ার অয়েলিং উইথ ওভার ফেস অয়েলড হেয়ার কম্বিং, যেটা মনে করবে তোমরা। আমি এইভাবে সুন্দর করে একটু আঁচড়ে নেব। তা হেয়ার ফল এত হয়েছে, এত হয়েছে বিগত 2 মাস ধরে, বন্ধুরা যে দেখছে সেই বলছে, আমার মা তো অবাক হয়ে গেছে যে তোর চুল উঠে কি অবস্থায়, এত পাতলা হয়ে গেছে, বিশ্বাস করতে পারছে না আমার মা। আমার মা বললো তুই আগে কোনো প্রিকুয়েশন নে, কারণ এই হেয়ারটা না আমি ভীষণ ভালোবাসি, আমার মাও ততটা ভালোবাসে। আমার ছোটোবেলায় এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, পুরো টাক হয়ে গিয়েছিলাম চুল উঠে, তখন ভাবতেই পারিনি যে আমি এরকম ঘন কালো চুল আবার ফিরে পাব। তখন মনে হয় আমি 6 মাস বয়স এরকম। সেই জন্য আমার মা না খুব কেয়ার করে আমার হেয়ারের। তা দেখি মায়ের কথা শুনে চলতেই হবে, কোনো একটা প্রিকুয়েশন নিতেই হবে আমাকে। আর আজকে কি বলবো আমি নিজেও বুঝে পাচ্ছি না, কি গল্প করব তোমাদের সঙ্গে, এইটুকু বলবো প্রেশারটা এত লো হয়েছে, ডিম সেদ্ধ খেজুর, 3 বেলার জায়গায় 4 বেলা ভাত খাচ্ছি, দুধ খাচ্ছি, কোনো কিছুতেই প্রেশারটা বাড়ছে না। আমি কি করব আমি নিজেও বুঝে পাচ্ছি না, আবার পালস খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো তোমরা, মনে হচ্ছে যেন আমি এই জগতের কেউ না, ইহলোকের কেউ না, পরলোকের কেউ, হয়তো ভুল করে ভগবান মনুষ্য রূপ দিয়ে এইভাবে পাঠিয়ে দিয়েছে কিন্তু প্রাণটা ঠিকঠাক দেয়নি। আমার সত্যি হাসি পাচ্ছে বন্ধুরা। আর দেখো একটা সিঙ্গেল ব্রেইড করে দেখাবো, খুব শখ হচ্ছে এই অবস্থায় একটা সুন্দর ব্রেইড করি, দেখি কেমন লাগে তেল চিপচিপ করা চুলে, কারণ হেয়ারটা এতটাই উঠে গেছে, এতটাই উঠে গেছে যে আর সেই থিকনেসটা নেই, তাই এরকম তেল চিপচিপে চুলে কতটা বেনির থিকনেসটা দেখায় সেটাই দেখার জন্য আমি কিন্তু একটা বেনি করছি ওভার ফেস ব্রেইড। তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করা বাকি আছে, মানে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও যেগুলো আমি একে একে নিয়ে আসবো বন্ধুরা। ভিডিও ঠিকঠাক আসছে না, আমি অনেকবার তোমাদেরকে বলেছি, প্রমিস করেছি যে ডেলি ভিডিও দেব, একটা প্রবলেম মানে ঠিক হচ্ছে আরেকটা প্রবলেম চলে আসছে, এই করে করে আমার লাইফটা জর্জরিত হয়ে গেছে প্রবলেমে প্রবলেমে। আমি প্রবলেম কাটিয়ে বন্ধুরা ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব না, দেব আমি আশা করছি যে এপ্রিল থেকে আমার প্রবলেমগুলো সব সলভ হয়ে যাবে। তাই তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাও, তোমাদের সাপোর্টের অত্যন্ত প্রয়োজন। আর 10K প্লাস আমার পরিবার এগিয়ে চলেছে, তোমাদের অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। 3টে বছর অতিক্রম হলো আমি এখন 10K প্লাস বন্ধু পেয়েছি, মানে কী বলবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। আমি চাই এইভাবে তোমরা আমাকে ভালোবাসো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। বন্ধুরা দেখো হেয়ারটার অবস্থা তোমরা দেখে বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি, মানে আমি তো নিজের হেয়ার নিজে দেখতে পাই না তেমন, আমি যখন ভিডিওটা এডিট করি তখন আমি দেখতে পাই আর তখনই কষ্ট হয়। অনেক দিন হেয়ারে হেনা অ্যাপ্লাই করা হয় না, শীতের শেষের দিকে একবার অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সেভাবে হয়ে ওঠেনি, একা একা হয় না, বাড়িতে গেলে আমার মা অ্যাপ্লাই করে দেয়, আর এখানে মাঝে সাঝে তোমাদের দাদা ভাই যদি সুযোগ পায় তো করে দেয়। মানে ও আমি তো ওর হেয়ারে অ্যাপ্লাই করি, তখন আমি বলি আমার হেয়ারে একটু অ্যাপ্লাই করে দাও না হেনাটা, তখনও করে দেয়। দেখো আমি একটা কিন্তু ফ্রন্ট সাইড বান করছি, কেমন লাগছে বলো, কিন্তু আমার বেশ ভালো লাগে এই ফ্রন্ট বান করতে, মানে টপ সাইড বান, টপেও করতে ভালো লাগে সাইডেও করতে ভালো লাগে, তাই করে নিলাম। দেখো অনেক হেয়ার ফল হয়েছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না আজকে, আমি খুব শান্তির নিঃশ্বাস নিচ্ছি, মাথা যন্ত্রণা করছে বন্ধুরা, কিছুই ভালো লাগছে না, শরীর ভালো না থাকলে কার আবার মন ভালো থাকে বলো। এই যে রয়েছে আমার বান আর এই রয়েছে ব্যাক সাইড, দেখো কি অবস্থা, এইভাবেই বেশি কমফোর্টেবল। এইভাবে 1 ঘন্টা না 30 মিনিটস রাখবো, দেখো 5-5 করে পুরো 30 মিনিটস রেখে আমি হেয়ার ওয়াশ করে নেব। আর কি শ্যাম্পু ইউজ করি তোমরা সবাই জানো, আর বলছি না, যারা জানতে চাও আমাকে বলো, আমার ভালোবাসা নিও তোমরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।